মডেস্ট ফ্যাশন তেমন একটা নতুন শব্দ নয়, তবে সবাই যে এই শব্দটির মানে জানেন তা কিন্তু নয়। মডেস্ট শব্দ মানে বিনয় বা শালীনতা বোঝালেও মডেস্ট ফ্যাশন বলতে সামগ্রিক ফ্যাশন জগতের শালীনতাকে বোঝানো হয় না, বরং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রক্ষণশীল ফ্যাশন বান্ধব পোশাক পরিচ্ছদকেই বোঝানো হয়। অনেকেই নিজস্ব ব্যক্তিগত সাজ পোশাককে তুলে ধরার জন্য এই ধরনের শব্দ ব্যবহার করে থাকেন। তবে মডেস্ট ফ্যাশনের সাথে যে নামটি ওতপ্রোতভাবে জড়িত তা হল ভিভি ইউসুফ। তার পুরো নাম ভিভি সোফিনাস বিনতি ইউসুফ। 1987 সালের 11 ডিসেম্বর মালয়েশিয়ার কাজাং শহরে জন্ম নেন। সেরিপুতিরি স্কুলের পাঠ চুকিয়ে 2009 সালে লন্ডনের স্কুল অব ইকোনমিক্সে আইন বিষয়ে পড়াশোনা শেষ করেন। সেই 22 বছর বয়সে লন্ডনে ভিভির পরিচয় হয় ফাজারউদ্দিন শাহ আনোয়ারের সঙ্গে, এরপর প্রণয় ও পরিণতি। বর্তমানে তারা 4 সন্তানের বাবা মা, তবে পরিবারের পাশাপাশি ব্যবসাটাও তারা একই সঙ্গে দারুণ সামলে চলেছেন। এবার একটু পেছনে ফিরে দেখা যাক। 2008 সাল, সে সময় প্রাউড ডাক ডট কম এর ফ্যাশন ব্লগার হিসেবে বেশ পরিচিতি পান ভিভি। 2010 সালে একদিন কেনাকাটা করতে গিয়ে ভিভি ও ফাজা এক অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতার সম্মুখীন হন, আর সেখান থেকেই ফ্যাশন ভ্যালেটের যাত্রা শুরু হয়। ফ্যাশন ভ্যালেট ছিল মূলত একটি ই কমার্স প্রতিষ্ঠান যেখানে স্থানীয় ডিজাইনারদের তৈরি পোশাক ও সাজসজ্জার বিভিন্ন সামগ্রী বিক্রি করা হতো। মূলত নারীদের জন্য মডেস্ট ফ্যাশন দ্রব্যাদি এই প্রতিষ্ঠানের মূল আকর্ষণ। এই প্রতিষ্ঠানের কল্যাণেই ফ্যাশন দুনিয়ায় ভিভি অনন্য হিসেবে পরিচিতি লাভ করেন। এরপর খুব দ্রুতই অনলাইন থেকে বাস্তবের ইট কাঠ পাথরের জগতেও ফ্যাশন ভ্যালেট বিস্তার লাভ করে। 2 বছরের মধ্যে মোট 3টি শোরুমের যাত্রা শুরু হয়, আর নারীদের পাশাপাশি সেখানে পুরুষ ও শিশুদের জন্য ফ্যাশনেবল সামগ্রী বিক্রি শুরু হয়। 2017 সাল নাগাদ ব্রুনেই, সিঙ্গাপুর ও জাকার্তায় এর শাখাও প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আর্থিক জটিলতা সহ বিভিন্ন কারণে ফ্যাশন ভ্যালেট বন্ধ করতে বাধ্য হন ভিভি। একই সময়ে ভিভির প্রতিষ্ঠিত নিজস্ব ব্র্যান্ড ডাক ও লিলিতের যাত্রা শুরু হয়। সেই সাথে ছিল তার ইউটিউব চ্যানেল ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলে প্রচারিত ভিভির বাস্তব জীবনভিত্তিক অনুষ্ঠান লাভ ভিভি। এছাড়াও ভিভি জায়গা করে নিয়েছেন ফোর্বসের 30 Under 30 তালিকায়। 2022 সালের সেপ্টেম্বরে বিশ্বখ্যাত ফ্যাশন প্ল্যাটফর্ম বিজনেস অফ ফ্যাশনের BOF 500 এর তালিকায় ভিভি ইউসুফ দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন হিসেবে নির্বাচিত হন। একই বছরের ডিসেম্বর মাসে ভিভির আত্মজীবনী দ্য ফার্স্ট ডেকেড মাই জার্নি ফ্রম ব্লগার টু এন্টারপ্রেনার প্রকাশিত হয়, যা কিনা অসংখ্য নারীর জন্য প্রেরণা। শায়লা রহমান ইমা, সময় সংবাদ।